আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি জলপাইয়ের ভিন্নধর্মী একটা আচার করে দেখাবো। আচারটা এমনিও খাওয়া যাবে, আবার স্পেশালি ভাত অথবা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। সর্ষে আচার, আর এর জন্য আমি প্রথমেই জলপাইগুলোকে এই শেপে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো যদি কড়া হয়ে থাকে তাহলে এটাকে ডাইরেক্ট কাটা যাবে, আর যদি এটা বাড়তি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন হালকা একটু ভাত দিয়ে তারপরে কেটে নেওয়ার জন্য, তাহলে এটা ইজিলি কাটা যাবে। আমার এখানে জলপাই দুই রকমেরই মিক্স করা, সো আমি এক একটা কাটতে গিয়ে কিন্তু একটু হ্যাফাজার্ডের মধ্যে পড়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন এক একটা কাটতে আমার একটু হার্ডলি প্রেশার করতে হচ্ছে। আপনাদেরকে আমি এটা এক ধরনের টিপস এর মতো দিয়ে দিলাম যে যদি জলপাইগুলো হার্ড থাকে তাহলে এটাকে হালকা বাদ দিলে সফট হয়ে যাবে, আপনাদের এরকম ভাবে কাটতে সুবিধা হবে। একটু ধৈর্য ধরে কেটে নিতে হবে, কারণ শেপটা ভালো হলে আচারটা দেখতেও ভালো হয় আর এটার একটা ব্যালেন্স হয়, যার কারণে রান্নার সময় দেখতেও ভালো লাগে। মোটামুটি আমার সবগুলো জলপাই কাটা শেষ হয়ে যাচ্ছে, মোটামুটি একটু সময় লাগবে, বললামই তো এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। যেহেতু একটা আচার তৈরি করলে আমরা অনেক দিন ধরে খেতে পারি, সো আমরা একটু ধৈর্য সহকারে করব যাতে আমাদের আচারটা পারফেক্টলি তৈরি করা যায়। হয়ে গেছে, আপনাদের সুবিধার্থে আমি আবারও এর শেপটা দেখিয়ে দিচ্ছি। দেখেন একটা জলপাইকে তিন থেকে চার ভাগ করে তাকে আবার অর্ধেক করে নিতে হবে, আর দেখেন এই যে বড়াটা এরকম থাকবে, জলপাইয়ের যে বিচিটা এরকম অবস্থাতেই থাকবে। এই সর্ষে আচারটা তৈরি করতে প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। অবশ্যই তেলটা বেশি দিতে হবে, তেলটা যদি আপনারা দেড় কাপ পরিমাণও দেন নো প্রবলেম, বরঞ্চ সেটা আরও ভালো হবে। তেলের মধ্যে আমি কিছু রসুনের কোয়া আর শুকনো মরিচ তেজপাতা এগুলো দিয়ে দিলাম। যখন এগুলো হালকা টালা হয়ে যাবে তেলের মধ্যে, হালকা হয়ে যাবে, এটা থেকে একটা সুন্দর স্মেল বের হয়ে আসবে। এখন এর মধ্যে এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিব, আস্ত পাঁচ ফোড়ন যেটা, আর পাঁচ ফোড়নটা দেওয়ার সাথে সাথে এটা তেলে ভাজার কারণে আরো সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে। এখন এর মধ্যে হলুদের গুঁড়ো আর ধনিয়ার ফাঁকি দিয়ে দিব, ধনিয়ার গুঁড়োটা দিব হাফ চামচ, মরিচের ফাঁকিও দিব হাফ চামচ, আর হলুদের গুঁড়োটা দিব ওয়ান থার্ড চামচ করে। সামান্য একটু কষিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিব এক চামচ করে। সবগুলো মশলাকেই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা জাস্ট একটা কারি রান্না করার মতো,
অনেক বাবল হয়ে গেছে, যার কারণে আমার মশলাগুলো দেখা যাচ্ছে না। কিন্তু বুঝে নিতে হবে, এই যে জলপাইগুলোকে দিয়ে দিলাম, জলপাইগুলোকে দিয়ে আস্তে আস্তে জলপাইর সাথে পুরো মশলাটাকে মিশিয়ে দিতে হবে। দেখেন এটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? শুকনো মরিচের কালার, জলপাইয়ের গ্রিন কালারটা, এই কম্বিনেশনটা খুবই ভালো লাগছে। এখন একটু ঢেকে দিলাম কষে নেওয়ার জন্য। জাস্ট কারি আমরা যেভাবে কষে নেই। কষানো হয়ে গেছে, আবার কিছুক্ষণ নেড়ে দিতে হবে। আচার মানেই হচ্ছে এটাকে নেড়ে চেড়ে তারপর করতে হবে, সে যেমনই হোক। হ্যাঁ, এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা বেসিক যেটা এই আচারে, সেটা হচ্ছে সর্ষে বাটা। আমি 2 চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি কেউ গুড় বেশি পছন্দ করে থাকেন তাহলে দিয়ে দিতে পারেন। আর আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমরা ভাত অথবা খিচুড়ির সাথে খাবো, সো এখানে চিনিটা পারফেক্ট হবে। লবণ দিয়ে দিলাম, সাথে বিট লবণও দিয়ে দিলাম, অল্প একটু, বেশি না, 1/3 চামচের পরিমাণ হবে আর কি। আর 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, লবণটা আপনারা যদি একটু কমও দেন পরে কিন্তু অ্যাড করে নিতে পারবেন, সো লবণ দেওয়ার সময় বি কেয়ারফুল। এটা হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, আচারটা দেখতে খুবই জুসি লাগবে, প্লাস কালারফুল লাগবে। রেড কালারটা আচারটাকে আরো বেশি লোভনীয় করে ফেলবে। আমরা কিন্তু এখানে যে জলপাইগুলো কেটে দিয়েছি এগুলো কিন্তু গলিয়ে ফেলবো না, এগুলো কিন্তু এরকমই থাকবে। আর জলটা দেখতেই পাচ্ছেন, সর্ষে দিয়ে এই জলপাইয়ের আচারটা খেতে অসাধারণ। আলটিমেটলি যখন এই অবস্থা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা 1/2 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া পাউডারটা দিতে হবে এবার। আর হচ্ছে 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেকটা দিয়ে দিতে হবে, এতে করে একটু হট অ্যান্ড স্পাইসি একটা ফ্লেভার এখানে পাওয়া যাবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার আচারটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট একটা কাজই বাকি, সেটা হচ্ছে ভিনেগার, যেটা নাকি আচারটাকে অনেক দিন ভালো থাকতে সাহায্য করে, ফ্রিজে না বাইরে। আর বাইরে যে কোনো আচার রাখবে এটা কিন্তু গ্রামটা অন্যরকম থাকে, দ্যাট মিন্স রিয়েল থাকে। ফ্রিজে রাখলে কিন্তু এই রিয়ালিটিটা থাকে না। হয়ে গেছে জলপাইয়ের আচার, যেটা কিনা সর্ষে দিয়ে করা হয়েছে। সর্ষে জলপাই আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই।